Fonzie! D.Y. নমস্কার বন্ধুরা, আমার নাম উর্মি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব কম সময় তৈরি হয়ে যাওয়া একটা মুখরোচক স্ন্যাক্স নিয়ে এসেছি। এটা তোমরা বিকেলবেলা বা টিফিনে খেতে পারো বা কোনো সাইড ডিশ হিসাবে ডিনারের সাথে খেতে পারো। সো আজকের রেসিপিটা করতে খুব বেশি হলে তোমাদের যদি সব ইনগ্রিডিয়েন্টস রেডি থাকে 5 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটস টাইম লাগবে। সো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম। সো অবভিয়াসলি ইনগ্রিডিয়েন্টসগুলো আগে আমি তোমাদের দেখে নিই। সো যেমন বলেছি, মাশরুম অবশ্যই লাগবে। সো আমি 10-12টার মতো মাশরুমের ফ্লোরেটস নিয়েছি। এর সাথে 1 টেবিল স্পুন রসুন বাটা, ক্যাপসিকাম আমি নিয়েছি গ্রিন, ইয়েলো, রেড, যাতে দেখতে বেশ কালারফুল লাগে। তোমাদের কাছে যদি একরকম থাকে তোমরা একরকমই নিতে পারো। এর সাথে প্রায় 1 টেবিল স্পুন মতো বাটার লাগবে, আর আমাদের লাগবে নুন, মরিচ আর চিলি ফ্লেক্স, আর কিচ্ছু না। সো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। সো রান্নার প্রসেসটা আমি শুরু করছি। আমি একটা এরকম ফ্রাইং প্যান গরম করে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি এই যে 1 টেবিল স্পুন মতো বাটার ছিল, এটা দিয়ে দেবো। আগে আমি একটুখানি ফ্রাইং প্যানটা গরম করে নিলাম যাতে বাটারটা দেওয়া মাত্রই মেল্ট হয়ে যায়। সো আস্তে আস্তে আমি বাটারটা মেল্ট করে নেবো এবং এভাবে পুরো প্যানে মিশিয়ে নিলাম। এরপরে আমাদেরকে অ্যাড করতে হবে এই রসুনটা। সো আমি এই রসুনটা অ্যাড করে দিচ্ছি। 1.5 টেবিল স্পুন মতো আমি রসুন বেটে নিয়েছি এবং এরপর বাটারের মধ্যে এই রসুনটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আস্তে আস্তে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা বাটারের সাথে মিশে একটা সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আমাদের মাশরুমটা। সো আমি এবার মাশরুমটা অ্যাড করে দিচ্ছি। সো 12টার মতো মাশরুম এভাবে কাটা আছে লম্বাভাবে, আমি এটা অ্যাড করে দিলাম। তোমাদের বাড়িতে অনেক সময় কোনো পার্টি থাকলে তোমরা এই আইটেমটা স্টার্টার হিসেবে ইউজ করতে পারো। সো আস্তে আস্তে আমি মাশরুমটা মিশিয়ে দিচ্ছি। আঁচ কম নেই, মিডিয়াম আঁচ রাখা আছে। সো মাশরুমটা মোটামুটি মিশে গেল যেই, আমরা এবার আমাদের ক্যাপসিকামগুলো অ্যাড করছি। খুব কালারফুল লাগবে, আর যেসব বাচ্চারা সবজি খায় না তোমরা তাদেরকেও এভাবে এই আইটেমটা দিতে পারো, অবশ্যই তারা এটা খাবে। সো আমি 3 রকমের ক্যাপসিকামে মিশিয়ে দিলাম। এবং হালকা করে আমরা এবার এটা পুরোটা সতে করতে থাকব। একদম রেড, ইয়েলো, গ্রিন সব রকম কালার মিক্স হতে থাকবে। অনেক সময় হয় আমাদের বিকেলে কিছু খেতে ইচ্ছে করে হালকা কিছু, তো সেক্ষেত্রে অফিস থেকে এসে বা কোথাও থেকে এসে বা বিকেলে এমনি তোমরা এরকম একটা আইটেম খেতে পারো। সো যখন মাশরুমটা মোটামুটি ক্যাপসিকামের সাথে বাটারের সাথে সবকিছু মিক্স হয়ে যাবে, আমরা এবার এতে অ্যাড করব নুন আন্দাজ মতো। সো আমি নুন অ্যাড করে দিচ্ছি। মোটামুটি একটুখানি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, যেরকম তোমরা নুন খাও।
এটা মিশিয়ে দিলাম। এরপরে আমি অ্যাড করব পেপার, পেপারও আন্দাজ মতো দিতে হবে। আমি একদম ক্রাশড পেপার দিলাম, তোমরা চাইলে যদি বাড়িতে কালো মরিচ থাকে সেটাও ক্রাশ করে দিতে পারো। নুন আর মরিচটা মিশে গেছে, এরপর আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। আমি মোটামুটি আমার আন্দাজ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা মিশিয়ে দিলাম। মোটামুটি ক্যাপসিকাম মাশরুম সবকিছু যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। কারণ এগুলো তো সেভাবে সেদ্ধ করতে হয় না, আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সবকিছু আমার মিশে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা সার্ভ করব। আর আমি তোমাদের সাথে তারপর ফাইনাল লুকটা শেয়ার করছি। বন্ধুরা, আমি এটা গরম গরম সার্ভ করে দিলাম এরকম একটা বোলেতে। ঠিক এরকম কালারফুল দেখতে হবে। যারা ভেজিটেবলস খায় না তাদেরকেও এরকম ভাবে যদি বানিয়ে দাও নিশ্চয়ই তারা এটা খাবে। তোমরা ট্রাই করে দেখতে পারো, আর এই রেসিপিটা তোমরা অবশ্যই শেয়ার করবে, নিজেরা বাড়িতে ট্রাই করবে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের একটু ইউজফুল মনে হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরে আসবো কোনো ভালো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।